যখন বিদ্যুৎ আবিষ্কার হয়নি তখন মানুষ মাটির পাত্রে পানি রেখে ঠান্ডা করতেন। বিদ্যুৎ থাকলেও যাদের ফ্রিজ কেনার সামর্থ্য নেই তারা মাটির পাত্রে খাবার রেখে তাপমাত্রা ঠিক রাখতেন। কিন্তু সম্প্রতি প্রাচীন সেই ধারণাকে সামনে রেখে বিদ্যুৎহীন ফ্রিজ আবিষ্কার করলেন ভারতের এক নাগরিক, বিদ্যুৎহীন ফ্রিজের প্রধান উদ্যোক্তা মানসুর ভাই, যিনি প্রজাপতি পেশার একজন শ্রমিক। তার প্রতিষ্ঠানে সাধারণ গ্রামীণ মানুষ ফ্রিজ পেতে পারবেন মাত্র 3,000 টাকায়। মানসুর ভাই বলেন, মাটির ফ্রিজ তৈরিতে ব্যবহার করা হচ্ছে বেশ কিছু বৈজ্ঞানিক ফর্মুলা যা ঠান্ডা রাখবে ফ্রিজের ভেতরে থাকা খাদ্য সামগ্রী। বিদ্যুৎহীন এই ফ্রিজ এখন ভারত ছড়িয়ে পৌঁছে গেছেন বিদেশের মাটিতে, আফ্রিকা, দুবাইয়ের মতো দেশগুলোতে সমৃদ্ধ তার প্রতিষ্ঠানের সামগ্রী।